সুপ্রিয় শিক্ষার্থীরা এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে 2021 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মাজহারুল ইসলাম, দশম শ্রেণীর শ্রেণী পরিচালক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। আপনাদের সাথে আমাদের আজকের পরিচিতি পালা, আজকে দশম শ্রেণীর দায়িত্বপ্রাপ্ত স্যারদের সাথে আপনাদের পরিচিত করব, আর সাথে আমাদের যে বিষয়ভিত্তিক স্যার ম্যাডাম আছে তাদের সাথে আজকে আমরা পরিচিতির পালার শেষ করব। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা অবগত আছেন আমরা দশম শ্রেণীর যে সমস্ত কার্যক্রমগুলো গত সালে বা বিগত সালে আমরা যেভাবে কার্যক্রমগুলো চালিয়েছি তার চেয়েও কিছু নতুনত্ব আমরা এবার আনব। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে বিগত সালের আমাদের দায়িত্বপ্রাপ্ত স্যারদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা কিন্তু সাফল্য অর্জন করতে পেরেছিলাম। বিশেষ করে 2017 সালের এসএসসি পরীক্ষায় আমরা ঈর্ষান্বিত একটা রেজাল্ট আপনাদের উপহার দিয়েছিলাম, সেখানে আপনারা অবগত আছেন আমরা 93% কিন্তু এসএসসিতে এ প্লাস আমরা উপহার দিয়েছিলাম, এবং 2018তে আমরা 68% এ প্লাস দিয়েছিলাম উপহার, এবং 2019 সালে আমরা 43% এ প্লাস দিয়েছিলাম, এবং এই বছর 2020 সালেও আমরা কিন্তু ইনশাল্লাহ 51% এ প্লাস দিয়েছি। আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি যে এবার আমরা 125 জন সায়েন্সের স্টুডেন্টদের মধ্যে আমরা 85-86 জন এ প্লাস পেয়েছিল, এবং আমাদের কমার্স গ্রুপ থেকেও একজন এ প্লাস পেয়েছিল। এবং এখানে জানানো দরকার যে এখানে সবাই যে সকল শিক্ষার্থী আমাদের ছিল কমার্সের সবারই 4.5-এর থেকেই 4.5-এর মধ্যবর্তী রেজাল্ট ছিল, এবং আর্টসেরও আমাদের অনেক ভালো রেজাল্ট হয়েছিল, ইনশাল্লাহ এখানে আগামীতেও ইনশাল্লাহ হবে, এবং এই বছর আমাদের একজন আর্টস থেকেও একজন এ প্লাস পেয়েছিল। অর্থাৎ আমাদের 86 জন সায়েন্সের এ প্লাস পেয়েছিল, কমার্সের একজন এবং আর্টস থেকে একজন এ প্লাস পেয়েছিল। এই যে ধারাবাহিকতা, আমাদের চেয়ারম্যান স্যারের যে নির্দেশনা ছিল আমাদের যে 80% এ প্লাস পেতে হবে, সেই ধারাবাহিকতাই কিন্তু আমরা কিন্তু কাজ করে থাকি প্রতি বছর। এবং আপনারা জেনে থাকবেন যে এই বছর আমাদের যে নতুনত্ব যে বিষয়গুলো আপনাদের সামনে আমরা হাজির করব বা নিয়ে আসব, এর সাথে সাথে আপনাদের আমরা সহযোগিতা চাই, আপনাদের সাথে আমাদের পরামর্শ চাই যে কিভাবে আপনাদের যে পরামর্শগুলো আমরা রিসিভ করলে অবশ্যই যাতে আমাদের রেজাল্টগুলো ভালো হয় সেই রকম সুপরামর্শ দিবেন, আমাদের সাথে সার্বক্ষণিক সহযোগিতা করবেন। এবং আপনাদের জন্য আমরা কমিটমেন্ট দিতে চাই যে এই বিগত সালের রেজাল্টের চেয়েও এই বছর আমরা কিন্তু রেজাল্টের কমিটমেন্ট দিয়েই ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব। এর জন্য আমাদের অবশ্যই কিছু নতুনত্ব আপনারা পাবেন, আমরা শুরু থেকে আপনাদের আমরা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করব, যদি ইনশাল্লাহ যখন স্কুল খুলে যাবে তখন, আর তখন আমরা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করব। আপনাদের সলভ ক্লাস আমরা ইনশাল্লাহ নেব, এবং নৈবেদ্যিক মডেল টেস্ট থাকবে, এই সকল কার্যক্রমগুলো আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ যখন স্কুল খুলে দেবে। আর স্কুল খোলা না পর্যন্ত আপনারা অবগত থাকবেন এই আমরা প্রথম এই মাসের জানুয়ারির 2 তারিখ থেকেই অফলাইন অনলাইনে আমরা আপনাদের ক্লাস শুরু করব। আপনাদের শিক্ষার্থীর জন্য আমরা প্রতিদিন 4টি করে ক্লাস হবে, গুগল পরীক্ষা হবে, এবং সাপ্তাহিক পরীক্ষাও আমরা ইনশাল্লাহ নেব। এবং আপনাদের প্রতি আমাদের অভিসম্মানিত অভিভাবকদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা সর্বাত্মক সব ধরনের আমাদের সহযোগিতা করবেন যাতে আপনাদের শিক্ষার্থীর আপনাদের ছেলে মেয়েদের ভালোর একটা রেজাল্ট আমরা উপহার দিতে পারি। আর আমাদের আপনারা আমাদের বিগত সালে ক্লাস 9-এও আমাদের 9-দের যেভাবে সহযোগিতা করেছেন, আসলে এই বিশ্বের যে মহামারী যে পরিবেশটা আসলে আমাদের অনুকূলে ছিল না, এই প্রতিকূলতার মাধ্যমে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি ক্লাস 10-এ 2021 সালে আমাদের সাথে সার্বক্ষণিক থাকবেন, এই প্রত্যাশা রেখেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন আপনাদের সাথে পরিচয় হবেন দশম শ্রেণীর আরেক পরিচালক এস এম শামীম স্যার, স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এস এম শামীম, পরিচালক দশম শ্রেণী। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি একটু বলতে চাই যে আমাদের দশম শ্রেণীর গত বেশ কয়েক বছরের রেজাল্ট যদি আপনারা বিবেচনা করেন, দেখতে পাবেন
যে সৃষ্টির অন্যান্য যে কোনো শাখার তুলনায় আমাদের রেজাল্ট কোনো অংশে কম নয়। আপনারা যদি জামালপুরের কথা বিবেচনা করেন, দেখবেন যে জামালপুরের মধ্যে আমাদের রেজাল্টই সেরা রেজাল্ট। যদি ঢাকা বোর্ডের কথা চিন্তা করেন, দেখবেন গত কয়েক বছরে আমাদের রেজাল্ট অনেক ভালো অবস্থানে আছে। তো আর আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যে গত বেশ কয়েক মাস, 7-8 মাস বা এরকম সময়ে যে ক্ষতিটা হয়ে গেছে, তোমরা সশরীরে ক্লাস করতে পারতেছো না বা স্যারদের ক্লাস তেমনভাবে করতে পারতেছো না, এতে তোমাদের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। তো তোমরা যদি পড়াশোনায় মনোনিবেশ না করো, বিভিন্নভাবে সময় অতিবাহিত করো, দেখবে যে নির্দিষ্ট সময়ে যখন পরীক্ষা হবে তখন এই যে ক্ষতি হলো সেটা পুষিয়ে নিতে পারতেছে না। তাই তোমরা যেভাবে যেখানে থাকো অবশ্যই পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকবা, এটা সর্বাত্মক আশা করি। আর আমরা প্রতি বছরের ন্যায় এবার দশম শ্রেণীতে আমরা নতুন কার্যক্রম হাতে নিয়েছি এবং সেটা করব। আর স্কুল খোলার আগ পর্যন্ত আমাদের যে কার্যক্রমগুলো আছে, যেমন জুম ক্লাস, ভিডিও ক্লাস, এই ক্লাসগুলোর সাথে এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা যে শীত প্রদান করা হয় সেগুলো অব্যাহত থাকবে এবং এগুলোর সাথে সম্পৃক্ত থাকতে হবে তোমাদেরকে, এটা আহ্বান করছি। অভিভাবকদেরকেও বলছি, অভিভাবকবৃন্দদেরকেও বলছি, আপনারা একটু ছেলেমেয়েদের প্রতি খেয়াল রাখবেন। আর আমাদের সেবার মানে কোনো রকম ঘাটতি হবে না ইনশাল্লাহ। তো আমি আপনাদের কাছে বলতেছি যে আপনারা স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবেন, আমাদের শিক্ষার্থীদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলায় উৎসাহিত করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমি বিদায় নিচ্ছি। এস এম শামীম, এই মুহূর্তে কথা বলবেন আমাদের আরেকজন শিক্ষক, যিনি হাসান তারেক স্যার, তিনি কথা বলবেন, আপনাদের সাথে পরিচয় হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ইংরেজি নববর্ষের স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে। আছি আমি মোহাম্মদ হাসান তারেক, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আপনারা সবাই নিশ্চয়ই পরিচালক স্যারদের মাধ্যমে জানতে পারলেন যে আগামী 2 তারিখ থেকে আমাদের অনলাইন কার্যক্রম শুরু হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীদের বলছি, আমাদের যে রুটিন, স্কুলের যে রুটিন অনুসারে তোমাদের প্রতিদিনই নিয়মিত ক্লাস হবে, তোমরা অনলাইনে ক্লাস করবে, মেসেঞ্জারে ক্লাস করবে, তোমাদের সাথে সার্বিক সহযোগিতা আমরা আছি ইনশাল্লাহ। আর জীববিজ্ঞান ক্লাস নিয়মিতই করবে, অন্যান্য ক্লাসও তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এ পর্যায়ে তোমাদের সাথে কথা বলবেন আমাদের সহকারী শিক্ষক আব্দুল করিম স্যার। আমি করিম স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আসলে আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল করিম, সহকারী শিক্ষক গণিত। আমি তোমাদের দশম শ্রেণী দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, আমি তোমাদের গণিত বিষয় পাঠদান করব। আমার প্রতিটি ক্লাস তোমাদের প্রতিটি অধ্যায় ভিত্তিক মেসেঞ্জার গ্রুপে সেন্ড করব এবং প্রতিটি ক্লাসের আমার 4টা বা 3টা বা 5টা করে পর্ব থাকবে। আশা করি তোমরা সকলেই প্রত্যেকটি ক্লাস অনেক সুন্দরভাবে উপভোগ করবা। আর নবম থেকে দশম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী উঠতেছ বা দশম শ্রেণীতে উন্নতি হচ্ছ, আশা করি তোমরা অতি অল্প সময়ের মধ্যে দশম শ্রেণীর ভর্তি সম্পন্ন করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো আমি দশম শ্রেণীর দায়িত্বপ্রাপ্ত আর কি মেয়েদের দায়িত্বে থাকব, সুমিয়া জাহান। আমার সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এই বিষয়টা আমি অত্যন্ত যত্ন সহকারে তোমাদের পড়ানোর চেষ্টা করব। আপাতত অনলাইন ক্লাস হবে জানুয়ারি মাসে, সরকার যে পর্যন্ত নির্দেশনা না দিচ্ছে সে পর্যন্ত আমরা অনলাইন ক্লাস চালাবো। তোমরা প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করবে, ক্লাস পারফরমেন্স তোমরা দেখতে পাবে, ক্লাসগুলো করলে বুঝতে পারবে। তো আশা রাখছি তোমরা সবাই ক্লাসে অংশগ্রহণ করবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে। এ পর্যায়ে কথা বলবে তোমাদের পূর্ণিমা ম্যাডাম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, শুরুতেই তোমাদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হচ্ছি পূর্ণিমা রানী দাস,
মানবিক শাখায় আমি তোমাদের অর্থনীতি ক্লাস নেব এবং আমি অনেক যত্ন সহকারে তোমাদের এই ক্লাসগুলো নেব, তোমরা অনেক মনোযোগ সহকারে করবে। তারপরও যদি কোনো তোমাদের সমস্যা থাকে আমাকে সবসময় তোমরা নক করবে, মেসেঞ্জারে নক করবে, যে পর্যন্ত সরকারিভাবে স্কুলগুলো খোলা না হচ্ছে। আমি অনলাইনে তোমাদের সাথে সম্পৃক্ত থাকব, তবে যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই কোভিড পরিস্থিতিতে সবাই বাসায় ক্লাস এবং কি আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি নবম শ্রেণীতে তোমাদের সাথে ছিলাম, দশম শ্রেণীতে ইনশাল্লাহ থাকব। ইনশাল্লাহ আমি তোমাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আসি। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদেরকে যত্ন সহকারে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। ইসলাম এবং নৈতিক শিক্ষা সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তোমাদের সাথে ইনশাল্লাহ থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে তোমাদের সাথে আসতেছে আমাদের ফরিদ স্যার। আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় দশম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। এই দুর্যোগ মহামারীর সময় তোমাদের আসলে যেভাবে পড়াশোনা করার কথা ছিল আসলে ততটা গুরুত্ব সহকারে করতে পারছো কিনা জানি না। তো আগামী সেশনে আমি মানবিক শাখার দুইটি গুরুত্বপূর্ণ বিষয়, ভূগোল ও পরিবেশ এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নিয়ে থাকি। আর আমি তোমাদের এই বিষয়ে অনুযত্ন সহকারে ক্লাস নেব, সেই সাথে সবাইকে অনলাইন ভিত্তিক সুন্দরভাবে ক্লাস নেওয়ার জন্য, ক্লাস করার জন্য আহ্বান জানাচ্ছি, সুন্দরভাবে ক্লাস করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, শুরুতেই 2021 সালের ইংরেজি নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি। আমি রুবেল আহমেদ, তোমাদের ব্যবসা শিক্ষার গুরুত্বপূর্ণ দুটি সাবজেক্ট ফিনান্স, ব্যাংকিং ও অ্যাকাউন্টিং আমি নিয়ে থাকব। তোমরা অবশ্যই অনলাইনের সাথে যুক্ত থাকবে এবং ক্লাসগুলো সুন্দরভাবে উপভোগ করবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারদের। এছাড়াও তোমাদের সাথে বিষয়ভিত্তিক যে সকল স্যারগুলো তোমাদের সাথে সম্পৃক্ত থাকবে ক্লাসে, যেমন ধরো রসায়নে তোমাদের মকবুল হোসেন সিনিয়র শিক্ষক, উনি তোমাদের ক্লাসের সাথে সম্পৃক্ত থাকবে রসায়নে, এবং উচ্চতর গণিতে দশম শ্রেণীর উচ্চতরে থাকবে হারুনুর রশিদ স্যার, উনি তোমাদের উচ্চতর ক্লাস নেবেন, এবং তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নেবেন রুমন আহমেদ সিনিয়র শিক্ষক, উনি তোমাদের বাংলা ক্লাস নেবেন, এবং বাংলা প্রথম পত্র তোমাদের সাথে সম্পৃক্ত থাকবে আমাদের ফাতেমা ম্যাডাম, এবং আমাদের তোমার ইংরেজি প্রথম পত্র সাজ্জাদ স্যার, উনি তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্রে তোমাদের সাথে সম্পৃক্ত থাকবে। এছাড়াও তোমরা সবাই অবগত আছো, তোমরা যেহেতু ক্লাস নাইনে আমাদের সাথে সম্পৃক্ত ছিলে, আমাদের অধিকাংশ স্যারদের তোমরা চেনো বা পরিচিত, সম্মানিত অভিভাবকেরা আপনারাও চেনেন, এবং দশম শ্রেণীর সাথে যে সকল শিক্ষক আরও সম্পৃক্ত আছে তাদেরকে আপনারা চিনবেন, জানবেন, কারণ আমরা 2 তারিখ থেকেই অনলাইন কার্যক্রম আমরা চালু করছি এবং সেখান থেকে আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে 2 তারিখ থেকে তারা নিয়মিত যাতে আমাদের অনলাইনে প্রত্যেকটা ক্লাস কার্যক্রম করে সম্পৃক্ত থাকে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীদের বলছি, তোমাদের অনলাইন ক্লাসের উপর আমরা দেখব, তোমরা যে যে ক্লাসে তোমরা উপস্থিত থাকবে সেখানে আমাদের যে তোমার উপস্থিতির যে খাতা আছে সেখানে আমরা তোমাদের এই অনলাইন ক্লাসে যারা অ্যাক্টিভ থাকবা ওই অ্যাক্টিভগুলো আমরা এখান থেকে কাউন্ট করে নেব। সেখানে আশা করি তোমরা টাইমলি আমাদের ক্লাসের সাথে সম্পৃক্ত থাকবে। এবং আমাদের সম্মানিত অভিভাবকদের আমি আবার রিকোয়েস্ট করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের সুপরামর্শ দেন, যাতে আপনার শিক্ষার্থীদের আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি, ভালো রেজাল্ট উপহার দিতে পারি। এবং যারা যে সকল শিক্ষার্থী এখনও দশম শ্রেণীতে ভর্তি হওনি তাদের উদ্দেশ্য বলছি, তোমরা অতি সত্বর ভর্তি হয়ে যাও এবং আমাদের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোর সাথে শতভাগ তোমরা সম্পৃক্ত হয়ে যাও, পুরোদমে পড়াশোনা শুরু করে দাও। কারণ তোমরা জানো যে এই কার্যক্রম
যতদিন তোমার এই করোনা থাকবে, তোমাদের এই মহামারী থাকবে, ততদিন আমাদের অনলাইনেই কার্যক্রম চালু করবে। আর সরকার যতদিন তোমার যেদিন থেকে তোমাদের এই কার্যক্রম বিদ্যালয় খুলে দিবে, সেদিন থেকে আমরা তোমাদের সরাসরি বিদ্যালয়ের কার্যক্রম চালু করব। এবং সবারই জন্য আমরা বলছি, আমাদের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ জামালপুরের প্লে থেকে দশম শ্রেণী বা নবম শ্রেণী পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম চলছে। তোমাদের পরিচিত, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পাড়া প্রতিবেশীর যে সকল শিক্ষার্থী উন্নত শিক্ষার জন্য তোমরা চাচ্ছ বা তোমাদের প্রয়োজন, আমাদের এখানে সম্পূর্ণভাবে প্রত্যেকটা ক্লাসেই বিষয়ভিত্তিক স্যার দ্বারাই পড়াশোনা হয়। সেইখানে আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা আমাদের স্কুলে আসুন, আমাদের স্কুলের পর্যবেক্ষণ করুন, তারপর ভেবে চিন্তেই আমাদের স্কুলে ভর্তি করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।